আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা ভালো আছেন অসীম দয়াময় ও পরম করুণাময় আল্লাহ করুন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি সঙ্গে আছি আমি হাসান আজকে আলোচনা করার চেষ্টা করব ডেস্কটপ কম্পিউটারে কিছু সমস্যা এর কারণ এবং সমাধান নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আমাদের ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করতে গেলে দেখা যায় মাঝে মধ্যে কম্পিউটার অন হচ্ছে না বা বারবার রিস্টার্ট নিচ্ছে বা আরেকটি সমস্যা হয়ে থাকে কম্পিউটার অন হওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে যায় আজকে প্রধানত এই তিনটি বিষয় নিয়েই কথা বলবো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে কম্পিউটার অন হচ্ছে না এই অন না হওয়ার পিছনে যে কারণ তার প্রধান কারণ কিন্তু কম্পিউটারের হার্ডওয়্যার বা কম্পিউটার পার্টস আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনার পাওয়ার সাপ্লাইটি ঘুরছে কিনা একটু দেখবেন পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানগুলো যদি পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানগুলো ঘুরে থাকে তাহলে তো পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা নেই অথবা আপনি দেখতে পারেন যে পাওয়ার কেবল পাওয়ার সাপ্লাই ভালো মতো লাগানো হয়েছে কিনা অনেক সময় লুজ কানেকশনের জন্যও কিন্তু আপনার কম্পিউটারটি অন হয় না অর্থাৎ পাওয়ার সাপ্লাই রিলেটেড সমস্যা হতে পারে অথবা পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে যেতে পারে এই নষ্ট হয়ে যাওয়ার কারণেও কিন্তু আপনার কম্পিউটারে পাওয়ার আসবে না দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখবেন যে আপনার ডেস্কটপ চ্যাসিস তার সাথে যে পাওয়ার বাটনটি আছে সে পাওয়ার বাটনটি ঠিক মতো কাজ করছে কিনা পাওয়ার বাটনটি যদি ঠিক মতো কাজ না করে সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটার অন না হতে পারে তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখবেন যে আপনার কম্পিউটারের যে প্রসেসরটি সেটি ঠিক মতো বসছে কিনা এবং প্রসেসরের সাথে যে ফ্যানটি রয়েছে সেটি সঠিকভাবে বসেছে কিনা মাদার সাথে বা শক্তভাবে বসেছে কিনা না সেদিকে লক্ষ্য রাখবেন অনেক সময় দেখা যায় যে প্রসেসরটি ভালো মতো ফিট না হওয়ার কারণেও কিন্তু আপনার কম্পিউটারটি অন না হতে পারে এছাড়া আরেকটি সমস্যা হতে পারে যে আপনার র্যামে সমস্যা হতে পারে যে র্যাম যদি ইন্টারনাল মাদার সাথে যে একটি স্পিকার থাকে সেই স্পিকার টি যদি ইন্টারনালি ভাবে আপনাকে বিপ বিপ সাউন্ড দিয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার র্যামের সমস্যা হয়েছে র্যামটি পাল্টাতে হবে অনেক সময় আমরা এই র্যামগুলো রাবার দিয়ে ঘষেও কিন্তু কাজ চালিয়ে নিতে পারি অথবা আপনি আরেকটি কাজ করতে পারবেন যে র্যামের যদি দুইটি স্লট থাকে আপনারা জানেন বেশিরভাগ মাদার দুইটি স্লট চারটি স্লট থাকে যে স্লটে র্যামটি লাগানো আছে আপনি সে স্লটটি পরিবর্তন করে লাগাতে পারেন এই বিষয়গুলোয় প্রধানত কাজ করে থাকে আপনার কম্পিউটারটি অন না হওয়ার পিছনে এবং দ্বিতীয় যে সমস্যাটি রিস্টার্ট নেওয়া কম্পিউটার রিস্টার্ট নেওয়া এটা একটি জাতীয় সমস্যা এর পিছনে রয়েছে সফটওয়্যার রিলেটেড সমস্যা এবং হার্ডওয়্যার রিলেটেড সমস্যা সফটওয়্যার রিলেটেড সমস্যার মধ্যে রয়েছে যে আপনার কম্পিউটারটি যদি কোনো ভাইরাস দ্বারা অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটি রিস্টার্ট নিতে পারে সেক্ষেত্রে আপনার ডেস্কটপে থাকা যে ভাইরাসটি আছে অ্যান্টিভাইরাসটি আছে সেটি দ্বারা আপনি স্ক্যান করে দেখতে পারবেন এবং স্ক্যান করে যদি কোনো ভাইরাস থাকে সেটি আপনি রিমুভ করে দিবেন এবং আরেকটি কারণ হতে পারে যে আপনার কম্পিউটারে যদি দুইটি অ্যান্টিভাইরাস একসাথে ইনস্টল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটার রিস্টার্ট নিতে পারে অর্থাৎ আপনি একটি অ্যান্টিভাইরাস রেখে অন্য অ্যান্টিভাইরাসটি ডিলেট করে দিন আপনি হয়তোবা যে কোনো একটি সফটওয়্যার ইনস্টল করেছেন আপনার খুবই প্রয়োজন কিন্তু সফটওয়্যারটি ইনস্টল করার পরপরই দেখছেন যে আপনার কম্পিউটারটি রিস্টার্ট নিচ্ছে সেক্ষেত্রে আপনি দ্রুতই সেই সফটওয়্যারটি আন ইনস্টল করে দিবেন কারণ অনেক সময় দেখা যায় এই সফটওয়্যারগুলোর অসামঞ্জস্যের কারণেও কিন্তু আমাদের ডেস্কটপ কম্পিউটারগুলো বারবার রিস্টার্ট নিয়ে থাকে ভিউয়ারস আরেকটি কারণেও রিস্টার্ট নেয় যে আমাদের যে কম্পিউটারের প্রসেসর রয়েছে প্রসেসরের উপরে যে কুলিং ফ্যান থাকে সিপিউ কুলার সে কুলিং ফ্যানের যে চারটি পায়া থাকে অর্থাৎ পা থাকে চারটি পায়ের মধ্যে যদি কোনো একটি পা উঠে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো মতো প্রসেসরকে সেটি ঠান্ডা রাখতে পারবে না সেই সময় দেখা যায় যে আপনার কম্পিউটারটি বারবার রিস্টার্ট নিচ্ছে ভিউয়ার সফটওয়্যার রিলেটেড এই কারণগুলোর জন্য যদি আপনি বুঝতে পারেন যে আপনার কম্পিউটারটি রিস্টার্ট নিচ্ছে তাহলে তো আপনি বুঝতে পারলেন যদি আপনি মনে করেন যে এই কারণগুলোর জন্য আপনার ডেস্কটপটি রিস্টার্ট নিচ্ছে না সেক্ষেত্রে আপনি নতুন করে উইন্ডোজ দিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনার ডেস্কটপ কম্পিউটারটির এই সমস্যা দূর হবে এটি ছিল সফটওয়্যার রিলেটেড এছাড়াও হার্ডওয়্যার রিলেটেড কিছু সমস্যা হতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার যে লাইনটি আপনি ব্যবহার করছেন বৈদ্যুতিক লাইন সেখানে যদি ভোল্টেজ আপডাউন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি বারবার রিস্টার্ট নিতে পারে সেক্ষেত্রে ভালো মানের একটি ইউপিএস ব্যবহার করতে পারেন আপনার ডেস্কটপ কম্পিউটারটির মাঝে যদি অনেক ধুলাবানি লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ডেস্কটপ কম্পিউটারটি রিস্টার্ট নিতে পারে অর্থাৎ কুলিং ফ্যানটি ঘুরছে কিনা একটু খেয়াল করবেন এবং কুলিং ফ্যানে অনেক সময় ধুলাবানি আটকে যায় সেক্ষেত্রে কুলিং ফ্যানটি একটু পরিষ্কার করে নেবেন ব্লোয়ার দিয়েও পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে ভিউয়ার্স অনেক সময় দেখা যায় নতুন কোনো ডিভাইস আমাদের ডেস্কটপ কম্পিউটারে অ্যাড করার পর পরই আমাদের ডেস্কটপ কম্পিউটারে রিস্টার্ট নিতে শুরু করে সেক্ষেত্রে আপনি ডি যে ডিভাইসটির জন্য এটি রিস্টার্ট নেওয়া শুরু করেছে সেই ডিভাইসটি আপনি চেঞ্জ করে নিতে পারেন এই ছিল হার্ডওয়্যারগত সমস্যার দ্বিতীয় সমস্যাটি ছিল যে কম্পিউটার অন হওয়ার পরেই হঠাৎ করে বন্ধ হয়ে যায় কম্পিউটার অন হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এর পিছনে একটি কারণে আমি খুঁজে পেয়েছি তা হলো কম্পিউটারের যে প্রসেসরের উপর কুলিং ফ্যান থাকে সেই কুলিং ফ্যানের সমস্যা আপনার কম্পিউটারটি যদি অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন কম্পিউটারের প্রসেসর এবং কুলিং ফ্যানের মাঝে একটি পেস্ট থাকে সে পেস্ট আবার টুথপেস্ট মনে করবেন না আপনি টুথপেস্ট মনে করে টুথপেস্ট যদি ওই জায়গায় দিয়ে থাকেন তাহলে কম্পিউটারটি পুড়ে যাবে আপ থার্মাল কিছু পেস্ট পাওয়া যায় বাজারে বিশ থেকে তিরিশ টাকার মাঝেই কম্পিউটারটি যদি অনেক পুরানো হয়ে থাকে সেক্ষেত্রে সে পেস্টটি সুন্দর করে মুছে নতুন একটি পেস্ট দিয়ে আবার নতুনভাবে কুলিং ফ্যানটি ফিট করে নেবেন তাহলে আশা করা যায় এই সমস্যাটি আর থাকবে না আমি আজকের এই ভিডিওটি খুব দীর্ঘ হয়ে যাবে বিধায় তিনটি প্রধান কারণ নিয়ে ভিডিওটি করলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই পরবর্তীতে আরও এ ধরনের অনেক সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি আপনি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমিও আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফিজ